গাইস ওয়েলকাম টু মাই ব্লগ। আর এখন থেকে আমি আমার ব্লগ স্টার্ট করছি, আর সারাদিন কী কী করবো সব কিছু এই ভিডিওতে তুলে ধরবো। ওকে গাইস, এটা মন্দির, এখানে পুজো পাঠ হয় মোটামুটি। এখানে বিকালে সবাই এসে একটু ঘোরাফেরা করে। জায়গাটা একটু অনেকটা বড়, আর এই পিছনে মাঠ আছে ও সাইডে। তো মোটামুটি এক কথায় খুব ভালো। এই আমার ননটে এই দাঁড়িয়ে দাঁড়িয়ে লজেস খাচ্ছে, আর এখন আমি চা খাবো। তো আমরা এখন চলেছি কলেজে, কলেজে চলেছি কারণ রেজাল্ট আউট হয়েছে, এম এ আউট হয়েছে। এই যাচ্ছে পিঠে ব্যাগ নিয়ে, বুঝতে পারছো তো? তাহলে চলো দেখি পাস করেছে কি ফেল করেছে, দেখি একবার। তাহলে গাইস, পাস করলো কি ফেল করলো একবার দেখতে হবে। পাস করলে মিষ্টি খাওয়াবো, আর ফেল করলে, বুঝতেই পারছো তো? ঠিক আছে, না না ওটা খরচ করা যাবে না, তুমি টাকা নেওনি সত্যি সত্যি? হ্যাঁ নিয়েছো? রেজাল্ট দিচ্ছে? হ্যাঁ তো কলেজে এসছি কারণ দেখলাম রেজাল্ট দিচ্ছে না, এই জন্য কিছুক্ষণ ওয়েট করছি, এরপর বাড়ি চলে যাবো, আবার অন্য কোনো দিন আসবো। উফ বাবা, প্রচণ্ড গরম, এত গরমে যাওয়ার সময় তাহলে ভাড়াটা বেশি নিয়েছে বলো, 10 টাকা। এত গরমে একটা ঠান্ডা খাবো বললাম তাও খেতে পারলাম না। আমার কষ্ট হোক যা হোক আমি বুঝে নেবো, ঠিক আছে? যা পয়সা দিচ্ছি, ঠিক আছে এনে যা, পয়সা দিচ্ছি যা নিয়ে চলে, পয়সা দিচ্ছি যাও নিয়ে চলে এসো, যা যাও 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 যাও, ঠিক আছে যাও। তো গাইস দেখলে এত গরমে তোমাদের জন্য ভিডিও বানাচ্ছি, ঠিক আছে দেখবে। দেখতে পাচ্ছ তো ভিডিও বানাচ্ছি, তবু গালাগালি খাচ্ছি, ঠিক আছে দেখবে, ঠিক আছে না দেখলে কিন্তু খুব কষ্ট হবে। তাহলে টাটা, বাই বাই, দেখা হবে নেক্সট ব্লগে। ওকে।